রবিবার সকাল থেকেই দেখা যাচ্ছে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের কাজী গ্রাম অঞ্চলের প্রতিটি আমবাগানের গাছে স্প্রে এবং আম গাছের গোড়ার মাটি খুঁড়ে সার ও ভিটামিন জাতীয় সার দিয়ে পরিচর্যা করা হচ্ছে বাগানের প্রতিটি গাছে। এরই মধ্যে বেশ কিছু গাছে আমের মুকুল চলে এসেছে। আম চাষীদের জিজ্ঞাসায় তারা বলেন, এবছর বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার কারণে গাছের গোড়ায় রসালো ভাব থাকায় আমের পরিমাণ বেশি হবে, এমনটাই মনে করছেন আম চাষীরা। এবছর শীতের কুয়াশার প্রভাব তেমন পড়েনি আম গাছের ওপর, তাই মুকুল ভালোভাবেই ফুটে বেরোচ্ছে গাছে গাছে। স্প্রে এবং সার দেওয়ার কাজ চলবে টানা তিন মাস ধরে বলে জানান চাষিরা। এবছর মালদার আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে অনুমান করছেন আমের ব্যবসায়ী মহল। তোমার বাগানে স্প্রে করলে কি হবে? স্প্রে করলে মুকুলটা ভালো থাকবে, পোকা জীবাণু চলে, পোকা 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 লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এই এটা কতদিন চলবে? এটা চলবে চার মাস মতন। এই স্প্রে করতে থাকবে? হ্যাঁ, স্প্রে করতে থাকবে। তা থেকে আম কি ভালো হবে এবার মনে হচ্ছে? হ্যাঁ, এবছর আম কেমন হবে মনে করছো? এবার মোটামুটি দেখবে এখন ভালো, 25% লাগছে। কী হবে সে তো ওর পালা হাতের কথা আছে। আর কী করছেন এটা? স্প্রে করছি, স্প্রে আমি স্প্রে করছি, মুকুল স্প্রে করছি। তো কী হবে? মুকুল হয়নি। হ্যাঁ, স্প্রে করছি, আমি স্প্রে করছি। স্প্রে করলে কি মুকুল হবে? হ্যাঁ, হবে। এটা কি আমে ভালো হবে? ভালো তো চান্স আছে, ভালোই হবে। মানে এখন তো গাছ আছে মুকুল সেভাবে দেখা যাচ্ছে না? হ্যাঁ, ছোটো ছোটো বাইর হচ্ছে, বের হচ্ছে, ওই জন্য স্প্রে করছেন? হ্যাঁ, এটা করলে মুকুলগুলো ভালো থাকবে? হ্যাঁ, মানে পোকা পাকে থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? জেন্দেলি মনি। কতগুলো বাগানে করবেন? যত আছে সবটা তার করতে পারবো না একদিনে, কাজ চলছে, চলবে তিন মাস পরে মতন। এই বাগানটা কোন এলাকাটা? এলাকা এটা হলো সাতটাড়ি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।